হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো শুক্রবার আর এখন বাজছে সকাল 9:45। তো সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর হ্যাঁ, দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি অনেকদিন পর, প্রায় এক মাস পর হোস্টেল থেকে আমি বাড়ি এসেছি। আসলে আমার এক্সাম চলছিল, তো চলে এসেছি বাড়িতে। তো এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন একটু বেরোবো, পার্লারে যাওয়ার আছে। তো চলো দেখতে থাকো কি করি না করি সারাদিন। আর হ্যাঁ, সন্ধেবেলা একটা জায়গায় যাওয়ার আছে, তোমাদের দেখাবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আর বাপি বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে, এখন তো বাগড়াতে যাচ্ছি। তো আমি এখন পার্লারের সামনে চলে এসেছি আর বাপিকে ব্যাংকের কিছু কাজ আছে ওখানে নামিয়ে দিয়ে এসেছি। তো বাপি কাজটা মিটিয়ে নিক আর আমি পার্লারের কাজটা সেরে নিই, চলো যাওয়া যাক। বাড়ি চলে এসেছি, তো সব কাজ করে চলে ফিরে এসেছি। এখন প্রায় বেলা 12টা বাজে, তো এখন গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে যাবো। তো এত গরম পড়েছে, গরমে আর থাকা যাচ্ছে না। এই গরমে ঘাম দিয়ে দিয়ে আমার কাল থেকে একটু ঠান্ডা লেগে গেছে। তো যাই গিয়ে এখন ফ্রেশ হয়ে নিই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর একটা জিনিস তোমাদের দেখানোর আছে, চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো, ওটা আমাদের বেলগাছ, দেখতেই পাচ্ছ। আর একটা সামনে দেখা যাচ্ছে একদম, এই যে তাই আমার আঙুল, এই যে এই যে একটা বেল হয়ে আছে। এই ফার্স্ট টাইম এই বেলগাছটাতে বেল হয়েছে, তিনটে টোটাল বেল হয়েছিল, না অনেকগুলোই বেল হয়েছিল, কিন্তু সব ঝরে গিয়েছিল। ঝরের লাস্টে তিনটেই বেঁচেছিল। তো তিনটের মধ্যে একটা দুদিন আগে মা বললো পড়ে গিয়েছিল, সেটা ফেটে গিয়ে ওটা ভালো ছিল না। আর দুটো আছে, তো একটা এখান থেকে দেখা যাচ্ছে আর একটা এখান থেকে দেখা যাচ্ছে না, হয়তো নিচ থেকে গেলে দেখা যাবে। তো গাছের প্রথম বেল দেখতেও খুব ভালো লাগছে। যে বল দেখাচ্ছিলাম গাছের বেল, বাবি অলরেডি একটা পেরেছে, দেখো পুরো হলুদ হয়ে গেছে। তো এখন সন্ধে হয়ে গেছে, দুপুরের পর থেকে আর ব্লগ করা হয়নি। তো এখন পুরো আমি ফুল রেডি হয়ে গেছি, বলেছিলাম সকালবেলা যে এক জায়গায় যাওয়ার আছে সন্ধেবেলা। তো একটা নিমন্ত্রণ বাড়ি আছে বাপির মামার বাড়িতে, বাপির মামার নাতনির আজকে 5 বছরের অনুষ্ঠান, জন্মদিন আছে, তো ওখানেই যাবো সবাই মিলে। তো ওখানে গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি, চলো এখন বেরোনো যাক। আর প্রচণ্ড গরম বলে আমি চুলটা খোঁপা করে নিয়েছি, আমি সেরকম কিছু হেয়ারস্টাইল করতে পারি না। তো আমার পাশে বাড়ি একজন কাকিমা আছে, তো খুবই ভালো চুল টুল বাঁধতে বা শাড়ি বাঁধাতে পারে। তো কাকিমাকে ডেকেছিলাম, কাকিমাই খোঁপা করে দিয়েছে। এত গরম না থাকলে চুলটা খেলিয়ে যেতাম, কিন্তু খুবই গরম, তাই চুলটা বেঁধেই নিয়েছি। তো আমার তো বেশ ভালোই লাগছে। তো তোমাদের ওখানে গিয়ে পুরো লুকটা দেখাচ্ছি। তো আমি এখানে চলে এসেছি, চলো ভিতরে যাওয়া যাক।
তাদের ডিনার করবো দেন বাড়িতে। ওখানে দেখতে গিয়েছিলাম প্যান্ডেলের সামনে প্রচুর লাইন পড়েছে, তো ওটাই ওয়েট করছি, দেন খাওয়া হয়ে গেলে এখান থেকে বেরিয়ে। এখন রাত 11:30 বাজছে, সবে ফিরলাম, এবারে গিয়ে মেকআপ টেকআপ রিমুভ করে নেবো। দেখতেই পাচ্ছ প্রচন্ড গরম হচ্ছে, ঘাম দিচ্ছে। তো ওখানে আজকে অনুষ্ঠান বাড়িতে সব অনেক গেস্টের সাথে দেখা হয়েছিল, তো ওরকম তো দেখা সাক্ষাৎ হয় না, ওরকম কোনো নিমন্ত্রণ পড়লে সবাই গেলে তবেই দেখা হয়। তো সবার সাথে কথা বললাম, গল্প করলাম, খুবই ভালো লাগলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।